কোরবানি শব্দটি কূর্ব থেকে নির্গত যার অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যেসব কাজের বিনিময়ে মানুষ আল্লাহকে সন্তুষ্ট করতে পারে তার একটি বড় কাজ হচ্ছে কোরবানি করা কুরবানি জরুরি নয় কুরবানি হচ্ছে সন্ন্যাত একটি নেকির মাধ্যম আঁকিকে জরুরি যা বাচ্চার জন্মের সপ্তম দিনে করতে হয় যা পিতার প্রতি জরুরি আকিকার সাথে কোরবানির কোনো সম্পর্ক নেই একটা হচ্ছে পিতার জিম্মেদারি আর একটা হচ্ছে নেকির কাজ করা জরুরি নয় করলে নেকি পাবে করলো না নেকি পেল না এ হচ্ছে কোরবানি আজ থেকে নিয়ে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহরের উর নামক গ্রামে ইব্রাহিম জন্মগ্রহণ করেন তিনি যে কুরবানি করেছিলেন সে কুরবানি আমাদের কুরবানি আমাদের ইব্রাহিম কুরবানিম কুরবানি ইব্রাহিম আলী ইসলাম তার স্ত্রী সারাকে সাথে নিয়ে এক স্বৈরাচারী এলাকা দিয়ে যাচ্ছিলেন সে এলাকায় নীতি ছিল স্বামী স্ত্রী পার হতে পারবে না তাই ইব্রাহিম আলী ইসলাম বলেছিলেন দেখো সারা তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ওইটা কে তাহলে তুমি বলি এটা আমার বোন স্বৈরাচারী শাসককে বলা হলে এলাকায় একজন লোক ঢুকেছে তার নাম এব্রাহিম তার সাথে একজন মহিলা আছে সে আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী ইব্রাহিম বলা আপনার সাথে ইব্রাহিম আলাই বললেন এটা আমার বোন তারপরে তিনি বললেন সারা তুমি যেন আমাকে মিথ্যুক প্রমাণ করো না আমি কিন্তু তাদের বলেছি তুমি আমার বোন বহু চেষ্টা করে ইব্রাহিম আলি সাল্লাম তার স্ত্রী সারাকে রক্ষা করতে পারলেন না তিনি এক পর্যায়ে বললেন সারা তোমাকে ডেকে পাঠিয়েছে স্বৈরাচারী শাসক তুমি যাও সারা সেখানে গেলেন যেতেই স্বৈরাচারী শাসক দ্বার গায়ে হাত দেওয়ার উদ্দেশ্যে হাত বাড়ালো হাতটা শিল হয়ে গেল নিচের দিকে আর ফিরে আসে না সে বললো তুমি আল্লাহর কাছে দোয়া করো আমার হাত যদি ফিরে আসে তাহলে আমি তোমার সাথে অন্যায় করবো না সারা আল্লাহর কাছে প্রার্থনা করলেন সে হাত ফিরিয়ে পেল সে আবার অন্যায় করার চেষ্টা করলো আবারও হাত সোজা হয়ে থেকে গেল ফিরে আসে না আবারও বললো সারা তুমি আল্লাহর কাছে দোয়া করো আমার যদি হাত ঠিক হয়ে যায় তাহলে আমি তোমার সাথে অন্যায় করব না আবারও সারা দোয়া করলেন হাত ঠিক হয়ে গেল আবারও সে অন্যায় করার চেষ্টা করলো যা হওয়ার তাই হলো শেষ পর্যন্ত সে বলল এই তোমরা কে আছো তোমরা আমার কাছে মহিলা নিয়ে আসো না এ হলো শয়তান স্বৈরাচারী শাসক সারাকে শয়তান বলে উল্লেখ করলো এবং তোমরা একে নিয়ে যাও এ কথা বললো বারবার দোয়া করার কারণে সে তা সে বিপদ থেকে বেঁচে গেল আর ফলাফলে সে সারাকে এইটা দিল ও বলল যে শয়তান শেষ পর্যন্ত স্বৈরাচারী শাসক একজন কাজের মেয়ে দিল যার নাম হাজেরা সারা হাজারাকে সাঁতে নিয়ে ইব্রাহিম সালামের কাছে প্রবেশ করলেন তখন তিনি সলত আদায় করছিলেন তিনি বললেন সারা কি খবর কি ঘটনা সারা বললেন স্বৈরাচারী শাসকের উদ্দেশ্যকাল্লা ধ্বংস করেছেন সে তার উদ্দেশ্যে সফল হতে পারেনি তবে সে একটা কাজের মেয়ে দিয়েছে যার নাম হাজেরা হাজরা এবং সারাকে সাঁতে নিয়ে ইব্রাহিম আলাইসালাম স্বদেশ নিজ বাড়ি ফিরলেন এক পর্যায়ে সারা বললেন হাজরা আমাদের তো কোনো ছেলে মেয়ে নেই তুমি আমার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও যদি তোমার মাধ্যমে আল্লাহ কোনো সন্তান দেয় হাজেরা বললেন যা আছি ভালো আছি বিবাহের মাধ্যমে কোনো সন্তান হলে আপনার সাথে আমার সাথে ভালোবাসায় ফাটাল ফাটবে এটা আমি চাই না কথার এক পর্যায়ে বিবাহ হয়ে গেল এতে ইসমাইল আলাইস্লাম জন্ম নিলেন যা হওয়ার তাই হল দুইজনের মধ্যে দ্বন্দ্ব দেখা গেল ইব্রাহিম আলাইসাল্লাম দুধের বাচ্চা ইসমাইল এবং হাজেরাকে সাথে নিয়ে চললেন বনেবাস্তরূপ কাবা ঘরের পাশে রাখার জন্য বোখারি মুসলিমের বর্ণনা এসেছে দাওহাতা আলাল মসজিদে ইব্রাহিম আলহ ইসলাম দুধের বাচ্চা ইসমাইল এবং হাজেরাকে রেখে দিলেন পাকুড় গাছের নিচে জমজম কুবের উপর কাবা ঘরের পাশে রেখে দিয়ে তিনি আবার ফিরে আসছেন পিছনে পিছনে হাজেরা হাঁটছেন এবং বলছেন ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন আইনা তাই ইব্রাহিম ওলা ইয়ালতাফি তো ইলাইহা বারবার বলছেন তবে ইব্রাহিম আলাহ ইসলাম সেদিকে লক্ষ্য করছেন না শেষ পর্যন্ত নিরুপায় হয়ে হাজারা বলছেন আমার এক আল্লাহ হবে হাজা আল্লাহ কি আপনাকে এভাবে চলে যেতে বলেছে বিষয়টা বুঝলাম না আপনি আমাকে কিছু বলছেন না কেন আপনি কিছু বলেন আল্লাহ কি আপনাকে এভাবে চলে যেতে বলেছেন তখন উনি শুধু উত্তরে বললেন না মা এছাড়া আর তিনি কিছু বলেননি তখন হাজারা বললেন ঠিক আছে ফালা ইজাইনল্লাহ তাআলা তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না হাজার অবশ্য বুঝেন না যে বাঁচার পথ কি ওই সময়তে তিনি বলেছিলেন যে অথাৎর কোন ফে হাজা লাহ দিলা আলা ইন্স আপনি এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষ তো নেই নেই ঘাসপাতাও নেই কোনো না এখানে ঘাস পাতাও জন্ম নেয় না আপনি ছেড়ে যাচ্ছেন আমাকে কিছু বলবেন না তিনি কিছুই বললেন না ছেড়ে চলে গেলেন কিছুদূর যাওয়ার পরে আর আহাল পরিবারকে দেখা যায় না তিনি কাবা ঘরের দিকে মুখ করে হাত তুলে প্রার্থনা করছেন আল্লাহুম্মা ইন্নী আসকানতু মিন যুরিয়াতি বিওয়াদিন গায়রে জি নিন্দা ইনদা বাইতিল মহরাম হে প্রতিভা আলো তোমার কথা অনুযায়ী আমার পরিবারের কিছু অংশকে তোমার কাবা ঘরের পাশে রেখে দিলাম যেখানে মানুষ যন্ত নেই নেই ঘাস নেই স্বামী যা বলেন istri তাই বলেছেন দুইজনের একই ভাষা স্ত্রীর ভাষা নকল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আর স্বামীর ভাষা নকল করেছেন আল্লাহ তালা কোরআন মাজিতে দুইজন একই কথা বলছেন যে এমন একটা জায়গায় রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে তবে তখন কাবা ঘর হয়নি ইব্রাহিম এখানে ঘর হবে বলছেন যে এমন একটা জায়গায় উপত্যকায় রেখে দিলাম মাঠে যেখানে মানুষজন তো নেই নেই ঘাসপাতাও নেই বলেছ আমি রেখে দিলাম ইব্রাহিম আলাই নিজেও জানেন না খাওয়ার পথ কি হতে পারে ফিরে গেলেন পাল্টা হাজরা দেখলেন বাচ্চার অবস্থা অল্প পানি ছিল শেষ হলো কয়েকটা খেজুর ছিল শেষ হলো তিনি ভাবছেন বাঁচার পথ কি পানি পান করে দুধ হয় দুধ খেয়ে বাচ্চা বেঁচে থাকে পানি না থাকলে দুধ হবে কি করে তিনি চিন্তা ভাবনা করে সাফা পাহাড়ে উঠলেন এদিক ওদিক দেখলেন কোনো মানুষ দেখা যায় কি না নেমে আসলেন একটু জোরে হাঁটলেন তখন সালোয়ার পাঁয়জামার ছায়া মেক্সি একটু উপরে উঠিয়েছিলেন তা এসেছিলো হাঁটুর কাছাকাছি গোছা পর্যন্ত দেখা যাচ্ছিল এইটুকু বোখারি মুসলিমের বর্ণনায় এসেছে তিনি কাপড় উঠিয়ে কিছু পথ দৌড়ালেন আবার পায়ে হাঁটলেন মারো পাহাড়ে হাঁটে উঠলেন কোনো পথ দেখা যায় কি না কোনো কিছু দেখা গেল না মানুষ দেখা যায় না ফিরে আসলেন বাচ্চার অবস্থা কি বাচ্চাকে দেখলেন এখনও বাচ্চা ওইভাবে আছে যখন মানুষ কোনো জিনিস খুব ব্যস্ত হয়ে খুঁজে এক জায়গা খুঁজার পরে দেখে যে জিনিসটা পায়নি আবার একটু পরে আবার সে জায়গাটা খুঁজে দেখেছে আগের বার নেই তবুও শান্তি হয় না তাই আবার দেখছে আবার তিনি ভাবলেন তাহলে আবার মারোয়া পাহাড়ে উঠে দেখি কোনো মানুষ দেখা যায় কি না একটুকু আগে দেখে গেলেন নেই আবার উঠলেন আবার তিনি ঘুরে মারোয়া পাহাড়ে যাচ্ছেন এ হলো দুই আর একবার আসলেন এ হলো তিন আরেকবার এ হল চার আরেকবার এ হলো পাঁচ আরেকবার এ হলো ছয় আরেকবার এ হল সাত এবার ফিরে আসছেন বাচ্চা বেঁচে আছেন কিনা তাই দেখবেন একটি শব্দ কে আমি পানি চাই একটি শব্দ জিব্রাইল আল ইসলাম তো শব্দকে সাহায্যেরা বলছেন কে আমার পানির প্রয়োজন তখন জিবরা আলাইসাল্লাম তার পায়ের আঘাত দিলেন যেখানে জমজম কূপ আছে পানি ওখানেই আছে খালি একটু উপরের মাটিটা সরাতে হবে পানি তো আল্লাহ কাল থেকে চালু করে রেখেছেন হয়তো এটাই নীল নদ ফোরাত নদ এটাই নদী এখান থেকে চালু আছে খেয়ামাত পর্যন্ত সারা পৃথিবীর মানুষ যদি পানি পান করে তা শেষ হবে না ই জিবরা আলাইসাল্লামে একটু পায়ের আঘাত করতেই পানি ছুটে বের হলো যখন পানি ছুটে বের হলো তখন তিনি দুই হাত দিয়ে মাটি জমা করে ইঁট পাথর জমা করে পাথর জমা করে তিনি মাটির পানিটা ঠেকাচ্ছিলেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন যদি হাজেরা এ পানিকে না ঠেকাতেন তাহলে সারা পৃথিবীতে পানি ছড়িয়ে পড়ত এতেই কোনো কল্যাণ আছে তাই তিনি ঠেকালেন তখন তো তিনি আর তো কেউ নেই জোরহম বংশের কিছু লোক দেখায় ওখানে পাখি উড়ে পাখি কেন উড়ে হয়তো বা পানি আছে এসে দেখলেন একজন মহিলা একটা বাচ্চা তো তারা বলল আমরা এখানে থাকতে চাই হাজেরা বললেন হ্যাঁ থাকতে পারেন তবে পানির অধিকার আমার আমার অনুমতি ছাড়া এখানকার পানি কেউ পান করতে পাবে না নিজের অধিকার সহজে ছেড়ে দিতে ঠিক ছেড়ে দেওয়া ঠিক নয় এটা হাজারার ব্যক্তিগত অধিকার এই পানির তিনি বলছেন এখানে বসবাস করতে পারেন তবে পানির অধিকার আমার আমাকে বলে এখান থেকে পানি নিতে হবে কেউ স্বইচ্ছায় পানি নিতে পাবে না এই কথা তিনি বললেন তিনি তো আহাল পরিবার রেখে চলে গেলেন কোরআন মাজিদের আয়াতে বোঝা যায় ফালাম্মা বালাক মা হুসায় যখন বাচ্চা দৌড়াদৌড়ি করতে পারে পাঁচ ছয় বছর সাত বছর এরকম হবে খুব সুন্দর টকটকে ঝকঝকে বাচ্চা নব্বই বছর পরে তিনি সন্তান পেয়েছেন সুসন্তান তাকে কুরবানি করতে হবে তিনি স্বপ্নে দেখলেন তিনি ছেলেকে কুরবানি করতে চলে আসলেন তিনি বলছেন ইন্নি আরা ফিল মানামে আননি আসবাহ গা ফাংসুর মা যা তারা বৎস আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি তোমার মতামত কি ইসমাইল বলল ইয়া তিফাল মা তোমারও সাতা যেদু নি ইনশা মিনা সবেরিন আব্বা আপনাকে যা আদেশ করা হয়েছে তা আপনি করে ফেলুন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ফাসলামা বাপ বেটায় একমত হয়ে গেলেন ইব্রাহিম আলাই সালাম তিন দিন তিন শোট কুরবানি করলেন একবারে নগদ মিথ্যে মানুষই নাই কোনটা সে কি করে আর তিন সৌঁট এখানে আছে নাকি ইব্রাহিম আলাই তার ছেলেকে কুরবানি করার জন্য চক্ষু বাঁধলেন এই কথাও ঠিক নয় ইব্রাহিম আলাই সাল্লাম কুরবানি করার জন্য ছেলের হাত পা বাঁধলেন এ কথাও ঠিক নয় একটা বিবরণও ঠিক নয় ইব্রাহিম আলাই সাল্লাম বলছেন আব্বু আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি তোমার মতামত কি ছেলে বলছে আব্বা আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ফাঁসলামা বাপ বেটা একমত হয়ে গেলেন এখানে এত রূপকথা কেন কেন বলা হলো যে ছুরির নিচে লোহা লাগিয়ে দেওয়া হয়েছিল তাই ছুরি কাটে না ছুরিকে আল্লাহ আদেশ করেছে তুমি না কাটবানা কাটে না জড়বস্তু বস্তু আল্লাহর কথা মানে যখন ইব্রাহিম ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হল তখন আল্লাহ আগুনকে বললে ইয়ে নার কোনি কোনদাম সালামা আগুন তুমি নিরাপদ হয়ে যাও আগুন নিরাপদ হয়ে গেল আগুন জড় বস্তু আল্লাহর কথা মানে ওই যে নিরানব্বই জন লোককে হত্যা করে আবার একজন লোককে একশো জন লোককে হত্যা করার পরে বাঁচতে বাঁচার পথ চাইল দেখিয়ে দিল ওই গ্রামে যাও সময় শেষে আছে আল্লাহ তালা ফেরেস তাকে মাপতে লাগিয়ে দিয়ে বললেন এই গ্রাম তুমি আগে আসো এই গ্রাম তুমি পিছনে হটো জড়বস্তু বস্তু আল্লাহর কথা শোনে গ্রাম এটা পিছিয়ে হটে গেল ওই গ্রাম আগে আসলো এখানে ছড়িয়ে জড়বস্তু আল্লাহর কথা শোনে আদম সন্তান বড় নিমু আল্লাহর কথা শোনে না বাপাটা একমত হয়ে গেলেন মেনে মাঠে বাচ্চাকে নিয়ে চলে গেল নব্বই বছরে বৃদ্ধ মানুষ চলদাড়ি পেকে গেছে সব সাদা সুন্দর টকটকে একটা বাচ্চা ছেলেকে উপুড় করে সইয়ে দিয়েছেন ও তাল্লাহুল জামিন তাকে উপর করে সইয়ে দিয়েছেন উপর করে সইয়ে দিয়ে কোরবানি করছেন বারবার ছুরি চালাচ্ছেন দর্শক বলতে ফেরেস্তা আল্লাহ কোন মানুষ দর্শক নেই এক পর্যায়ে আল্লাহ তালা বলছেন এব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ তোমার ছেলেকে কুরবানি করতে হবে এই ঠাকা আমি আল্লাহ আমার বাধে নি আমি তোমাকে পরীক্ষা করছিলাম দেখি তুমি পরীক্ষায় পাস করতে পারো কিনা এব্রাহিম তুমি পরীক্ষায় পাস করে গেছো এই কুরবানি আমাদের কুরবানি যেই কুরবানি শুধুমাত্র নেকির জন্য করা হয় এত ভাগ হচ্ছে কেন মহান আল্লাহ বলেন ওলে কুল্লে উম্মাতিন জালনা আমি প্রত্যেকটা জাতির জন্য কুরবানির ব্যবস্থা করেছি কুরবানি এই পশু জবাই করাই হচ্ছে একটা বড় নেকির কাজ যাতে আল্লাহকে ডাকা হয় যাতে আল্লাহকে স্মরণ করা হয় এটা একটা নেকির কাজ যাতে মানুষের সুবিধা আছে আল্লাহ তাআলা বলেন লাইয়ানাল্লাহ লাহুমুহু ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম তোমাদের গোশত তোমাদের রক্ত তোমাদের পশু প্রাণী আল্লাহর কাছে পৌঁছে না পৌঁছে তোমাদের তা পৌঁছে তোমাদের যদি টাকা ঠিক হয় নেকি ঠিক ঠিক আছে যদি টাকা না হয় তাহলে ঠিক নেই যেহেতু তাকুয়া পৌঁছে পরহেজগারিতা পৌঁছে গোস্ত রক্ত তার কাছে পৌঁছে না এটা আল্লাহ বলছে আনাস বলেন বলেছেন মানুষের যদি অর্থ সম্পদ থাকে সে যদি কোরবানি না করে তাহলে সে যেন আমার ঈদের মাঠে না আসে এ কথার অর্থ এই নয় কুরবানি করতেই হবে এ কথার অর্থ হচ্ছে এই মানুষ একাধিক কুরবানি করুক যেহেতু নেকির কাজ করা ভালো